السلام عليكم ورحمة الله وبركاته. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله سبحان الله وبحمده سبحان الله العظيم. কোথায় আসছে সব দোতলা মাটির ঘর. আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার সব দোতলা মাটির ঘর দেখাই আমি. লা ইলাহা ইল্লাল্লাহ. প্রচুর গরু ছাগল, দেশি গরু ছাগল, দোতলা মাটির ঘর. سبحان الله وبحمده سبحان الله العظيم. কোন নিয়ামতে আমরা আছি, আমরা কি অনুভব করি যে কতটা দ্রুত গতিতে আমরা বসবাস করি আল্লাহর নিয়ামতে. সুবহানাল্লাহ. ভিডিওটা শেয়ার করবে, শেয়ার করবেন. আর এই যে আমার আইডিতে আসলে আমি সবাইকে রিমুভ করেছি. ব্যাপার হচ্ছে ফেসবুকে ঢুকলে অনেক বেশি কন্টেন্ট আসে সবার, তো তো বারবার স্ক্রল করতে মন চায়, এই জন্য যা আছে ফ্রেন্ড লিস্ট সব ডিলিট করে দিয়েছি. এখন আলহামদুলিল্লাহ ফেসবুকে সময় নষ্ট হয় না. মানে সুবহানাল্লাহ, এইটা মানে লা ইলাহা ইল্লাল্লাহ কি বলবো. শুধু এটা না, আমি ওই দিক দিয়ে দেখলাম যে যা আছে অন্তত এদিকে লাগাতার দোতলা মাটির ঘর. হ্যাঁ, তো এখন কাকা এই দোতলা মাটির ঘরে কি মানুষ থাকে? এই মাটির ঘরের দোতলা করছে কেমনে, কি সিস্টেম? লা ইলাহা ইল্লাল্লাহ. না আলাদিপুর না, আসলে এখন আমরা আছি চাঁপাইনবাবগঞ্জ গোমস্তপুর থানা রহনপুর পার হয়ে, এটা হচ্ছে লাধানগর জাতাহাটি না কি যেন পার হইলাম, জাতাহাটি বাজার পার হয়ে. হ্যাঁ, সামনে আক্কেলপুর যাচ্ছি আর কি ইনশাআল্লাহ. হ্যাঁ, এই প্রচুর গরু ছাগল আছে যেগুলো রিয়েল. সুবহানাল্লাহ সুবহানাল্লাহ. মানে সুবহানাল্লাহ, এনারা কি বুঝতে পারে যে এনারা কি নিয়ামতের মধ্যে আছে? তবে সত্যি কথা কি, আপনি এখান থেকে দেখে যত সুন্দর লাগে, এখানে বসবাস করা ততটাই কঠিন. কিন্তু বিশেষ করে যখন আমি দেখাচ্ছি আর একটু দেখেন, আপনাকে বলি এখানে আপনার দেখে খুব সুন্দর লাগতেছে রাইট, সব মাটির ঘর. ও যদি এখানে আসতাম দেখতাম. কিন্তু আপনি যদি এখানে বসবাস করতেন আর আপনি যদি মোবাইলে টেলিভিশনে দেখতেন যে দোতলা তিনতলা পাঁচতলা বাড়ির ঘর, পাকা বাড়ির ঘর, সুন্দর রাস্তা, সিরামিক টাইলস লাগানো, তখন আপনি এখানে বসবাস করাটা আপনার জন্য কষ্টকর হয়ে যেত হয়তো. কারণ মানুষ কম্পেয়ার করতে পছন্দ করে, মানুষ সবসময় তার থেকে উন্নতকে কম্পেয়ার করে, মানুষ নিচের দিকে তাকায় না. এটা মানুষের স্বভাবগত একটা বাজে চরিত্র. আল্লাহ মানুষকে হিদায়ত করুক, আমাকে হিদায়ত করুক, আমিন. মানে মানুষ যদি তার নিচের দিকে তাকায় তাহলে কিন্তু মানুষ তার সুখ অনুভব করতে পারে. মানে আমি বা আপনি যদি ঢাকা চট্টগ্রাম থেকে বা শহর থেকে আসেন, এরকম মাটির ঘরে আপনার দু চার দিন থাকতে মন চাইবে. কিন্তু আপনি ধারণা করেন এখানে যদি আপনি অসুস্থ হন বা আপনার যদি কোনো দুর্ঘটনা ঘটে, এখানে কিন্তু ভালো খুব চিকিৎসা আপনি খুব দ্রুত পাবেন না. হায়াত মত আল্লাহর হাতে চিকিৎসা, সুস্থতা আল্লাহর হাতে, আল্লাহ হেফাজত করুক সবাইকে. কিন্তু মানে আপনি বুঝতেছেন যে এই যে ওইটাও মাটির ঘর, এগুলো কিন্তু মাটির ঘর, কিন্তু ওয়াল না. হ্যাঁ, সব মাটির ঘর. কেমন তো ওনারা কি নিয়ামতে আছে, আল্লাহ কি নিয়ামতে রাখছে? মানে এসি লাগে না, তারপরে যে ফ্যানের প্রয়োজন হয় কিনা আমি জানি না, মাটির ঘর কিন্তু এমনিতে ঠান্ডা থাকে. সুবহানাল্লাহ, এত গরু ছাগল, মানে পিওর একবারে দেশি, মানে গরুর দুধ ওনারা খাইতে পারে. ওনাদের এই যে গরু ছাগলের গোস্ত যেগুলো খায়, এগুলো কত উন্নত মানের, কত কত হাই কোয়ালিটি, যেহেতু খাবার দাবার এখানে ন্যাচারাল সব কিছু, এভরিথিং কেমন. কিন্তু ধরেন এই যে আমের দিনে আম, জামের দিনে জাম, কাঁঠাল, লিচু সবই কিন্তু ওনারা পায়, এবং প্রত্যেকটা জিনিস পায় উন্নত পরিবেশে, মানে সবচেয়ে হাই গ্রেড ওয়েতে পায়. কিন্তু ওনারা কি এটা ফিল করতে পারে যে ওনারা যে ফলমূল খায়, সেই ফলমূল খাওয়ার জন্য মানুষ মানে আকাঙ্ক্ষিত থাকে? তো ওনারা যেই সুন্দর পরিবেশ, গ্রিন পরিবেশে থাকে, আপনার কি মনে হয় যে ওনারা এরকম অনুভব করতে পারে যে ওনাদের এই পরিবেশ কত উন্নত, কত সুন্দর, কত শান্ত, এবং এই পরিবেশ কত এক্সপেন্সিভ পরিবেশ, যেখানে শহরে মানুষ বাড়ি করার জন্য এক ইঞ্চি জায়গা ছাড়ে না, সেখানে এখানে প্রত্যেকটা বাড়ির সামনে একটা বাগান আছে, ফসলি জমি আছে, গাছপালা আছে, 20 বছর 50 বছর 100 বছর আগের গাছপালা আছে। তো এই যে একটা ধরন পরিবেশ ওনারা এখানে ফ্রিতে পাচ্ছে, হ্যাঁ, এবং এটা অটোমেটিক পরিবেশ ওনারা পাচ্ছে, সুবহানাল্লাহ। তো এটা কি ওনারা অনুভব করতে পারে পারে বলে মনে করেন? এরকম না, ঠিক তেমনি যে ব্যক্তি যে যেখানে আছে সেখানে আল্লাহর সাথে নাফরমানি করি আমরা, আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন। মানে আল্লাহ যাকে যেভাবে রাখলে যে ভালো থাকবে, সুস্থ থাকবে, যার জন্য যেটা দরকার আল্লাহ সুবহান তাআলা তাকে সেভাবেই রাখে, আর প্রত্যেক ব্যক্তি তার নিজ অবস্থানে অসন্তুষ্ট হয়ে আল্লাহ তাআলা নাফরমানি করি আমরা, আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন। আল্লাহ, আমি এখানে প্রায় কত 20-25 কিলোমিটার থেকে যাচ্ছি, পুরো 20-25 কিলোমিটার জায়গায় আমি শুধু এত সুন্দর পরিবেশ চাঁপাইনবাবগঞ্জ মাশাআল্লাহ। হ্যাঁ,
যেটা মানে বিমোহিত করার মতো, যেটা অত্যন্ত মানে ঈর্ষণীয় পরিবেশ, যেটা সুবহানাল্লাহ। কিন্তু এখন কোশ্চেন হচ্ছে যে যাকে আল্লাহ যা দেয় সে তা অনুভব করে না, অনুধাবন করে না। হ্যাঁ, আমাদের উচিত প্রত্যেকে যার যার অবস্থায় এবং অবস্থানে আছি আল্লাহর প্রশংসা করা। আর সুবহানাল্লাহ, এই যে এগুলো আমাকে দেখে লাভ নাই, এই যে সব মাটির ঘর প্রায় মাটির ঘর, সুবহানাল্লাহ, মাটির ঘর, এটা দোতলা মাটির ঘর। আসলে অবাক হয়েছি, তিনতলা মাটির ঘর দেখছি, তিনতলা মাটির ঘর দেখে বললাম যে মানুষ থাকে, বলো যে ফসল রাখে, মানুষ থাকে, সবই থাকে। হ্যাঁ, তিনতলা মাটির ঘরও আছে। এই যে সামনে এগুলো সব মাটির ঘর, এই যে মহিষ দেখা যাচ্ছে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, আল্লাহু আকবার। তবে রাস্তাঘাট অনেক উন্নত করেছে সরকার, মাশাআল্লাহ। রাজশাহী পুরোটাই দেখলাম যে ভালো রাস্তা, মাশাআল্লাহ, অনেক উন্নত মানের রাস্তাঘাট, এটা অসাধারণ, সত্যি মানে সুনাম পাওয়ার মতো রাস্তাঘাট। সরকারের যারা কাজ করেছে মানে মানে কি বলে এটাকে, সুনাম পাওয়ার হকদার। এত সুন্দর রাস্তাঘাট, মাশাআল্লাহ, কোথাও ভাঙা না আঙ্কেল, কোথাও ভাঙা না, এবং বেশ প্রশস্ত রাস্তা। এদিকে গ্রাম থেকে গ্রামের ভিতরের রাস্তাগুলো এত প্রশস্ত, ছোট ছোট গ্রাম, কিন্তু দেখা যাচ্ছে দুইটা ট্রাক আসা যাওয়া করতে পারবে, এই সাইজের রাস্তা, দুইটা ট্রাক এই রাস্তায় আরামসে আসা যাওয়া করতে পারবে না আঙ্কেল।